এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দখলদার ইসরায়েলের সৃষ্ট প্রতিবন্ধকতাই মূল কারণ, কায়রোই ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত। এরপরে জানাবো পশ্চিম তীরে নতুন করে 3400 ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত। থাকবে গাজায় তীব্র মানবিক সংকট, অনাহারে 20 জনের মৃত্যু। সবশেষে গাজা যুদ্ধ সভ্যতার জন্য কলঙ্ক, চীনের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। কায়রোই ফলাফল ছাড়াই গাজায় যুদ্ধবিরতি আলোচনা সমাপ্ত। দখলদার ইসরায়েলের সৃষ্ট প্রতিবন্ধকতাই মূল কারণ। দখলদার ইসরায়েলের সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে মিশরের যুদ্ধবিরতির আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। হামাসের প্রতিনিধি দল কায়রো থেকে চলে গেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সব ধরনের প্রচেষ্টা আটকে দিয়েছে বর্ণবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কোনো শর্তই মেনে নিতে রাজি হয়নি। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং নিঃশর্তভাবে ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের নিজ ঘরবাড়িতে ফেরার সুযোগ দেওয়ার শর্ত দিয়েছিল হামাস। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় নির্মম গণহত্যা অব্যাহত রেখেছিল দখলদার বাহিনী। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 83 জন ফিলিস্তিনি শহীদ ও 142 জন আহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় গাজায় এ পর্যন্ত প্রায় 31,000 ফিলিস্তিনি শহীদ এবং আরও 72,000 আহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসলেও পাষণ্ড ইসরায়েল ও আমেরিকা যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে। পশ্চিম তীরে নতুন করে 3400 ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত। গাজায় ইসরায়েলি হামলা চলার মধ্যে পশ্চিম তীরে ইহুদিদের জন্য 3400 বসতি স্থাপনের অনুমতি চূড়ান্ত করেছে তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক মন্ত্রী বিষয়টি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি ওই মন্ত্রী জানিয়েছেন, নতুন পাশ হওয়া ওই প্রকল্পের আওতায় পশ্চিম তীরের জেরুজালেমের পূর্বে অবস্থিত মা আলে আদু মিমেই তৈরি করা হবে 70% বসতি। বাকি বসতিগুলো স্থাপন করা হবে কেদার এফরাত ও বেত লেহমের দক্ষিণে। মন্ত্রী আরো বলেন, সপ্তাহ দুয়েক আগে মা আলে আদু মিমে ফিলিস্তিনিদের হামলার প্রতিক্রিয়া হলো এই সিদ্ধান্ত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ অংশই মনে করে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টির বিরোধিতা করেছে। তাদের দাবি, ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে পাত্তা দেয়নি। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডের 160টি স্থানে প্রায় 70 লাখ ইহুদির জন্য আবাসন তৈরি করেছে ইসরায়েল, যার অধিকাংশই পশ্চিম তীরের বিভিন্ন অংশে, বিশেষ করে পূর্ব জেরুজালেমের আশেপাশে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হায়ার প্ল্যানিং কমিটি অব দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন গত বুধবার এই 3476টি নতুন বাসস্থান তৈরির বিষয়টি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর মধ্যে 2452টি আবাসন তৈরি করা হবে মা আলে আদুমিমে, 694টি তৈরি করা হবে এফরাতে এবং কেদারে তৈরি করা হবে 330টি। ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ডানপন্থী রাজনীতিবিদ বেজালেল স্নোত্রিজ এই হায়ার প্ল্যানিং কমিটি অব দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দেখভাল করে থাকেন। তিনি জানিয়েছেন, 2023 থেকে শুরু করে এখন পর্যন্ত 18,515টি আবাসন তৈরির অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, শত্রুরা আমাদের ক্ষতি ও দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু আমরা এই ভূখণ্ডে নির্মাণ কাজ চালিয়ে যাব। এর আগে সোত্রিস বলেছিলেন, আমাদের ক্ষতি করার পরিকল্পনাকারী প্রতিটি সন্ত্রাসী যেন জানতে পারে যে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে গেলে পুরো ইসরায়েলি ভূখণ্ডে আমাদের মুষ্টি আরো দৃঢ় হবে এবং পাশাপাশি তারা মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হবে। তিনি এই সিদ্ধান্তকে উপযুক্ত জায়নবাদী প্রতিক্রিয়া বলে আখ্যা দিয়েছেন। গাজায় তীব্র মানবিক সংকট, অনাহারে 20 জনের মৃত্যু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের টানা 4.5 মাসেরও বেশি সময় ধরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের নির্মমতার হাত থেকে রেহাই পায়নি স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা, এমনকি হাসপাতালও। এতে করে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে মানবিক তীব্র সংকট। এমন অবস্থায় গাজায় অনাহারে আরো 2 জনের মৃত্যু হয়েছে। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে অনাহার মৃত্যুর সংখ্যা পৌঁছালো 20
২৫ জনে। এছাড়া হিসাবের বাইরেও ফিলিস্তিনি এই ভূখণ্ডের আরও অনেকেই নীরবে মারা যাচ্ছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অবরোধের মধ্যে গাজা উপত্যকায় ক্ষুধার্ত ফিলিস্তিনি মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে বলে বুধবার ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এক বিবৃতিতে বলেছেন, অপুষ্টি ও পানি শূন্যতার কারণে আল শিফা হাসপাতালে ১৫ বছর বয়সী এক শিশু এবং উত্তর গাজার কামালা দেওয়ান হাসপাতালে ৭২ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে করে অপুষ্টি এবং ডিহাইড্রেশন কাছে হার মেনে গাজায় প্রাণ হারানো মানুষের আনুষ্ঠানিক সংখ্যা ২০ জনে পৌঁছেছে। আল কুদরা জোর দিয়ে বলেন, ঘোষিত এই মৃত্যুর সংখ্যা শুধুমাত্র হাসপাতালে যারা পৌঁছেছেন বা হাসপাতালে মারা গেছেন তাদের মৃত্যুকে সামনে আনছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আরো বহু লোক হাসপাতালে না পৌঁছানোর ফলে অনাহারে নীরবেই মারা যাচ্ছেন। আশরাফ আল কুদরা বিবৃতিতে আরো বলেছেন, উত্তর গাজায় দুর্ভিক্ষ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের জন্য। অন্যদিকে হাজার হাজার মানুষ অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেও আল কুদরা সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইচ্ছাকৃতভাবে উত্তর গাজার হাজার হাজার ক্ষুধার্ত মানুষের উপর ভয়ঙ্কর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। তিনি উত্তর গাজায় মানবিক ও স্বাস্থ্য বিপর্যয় রোধ করতে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন। এদিকে নুসেইরাত এবং দেইর আল বালাহতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবির এবং দেইর আল বালাহতে ইসরায়েলি হামলার ফলে আরো অনেক ফিলিস্তিনি আহত এবং এখনও নিখোঁজ রয়েছেন। এর আগে সংবাদ মাধ্যমটি জানায়, ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ সালামা তার পরিবারের সাথে দেইর আল বালাহতে তার বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা যুদ্ধ সভ্যতার জন্য কলঙ্ক, চীনের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলের যুদ্ধকে সভ্যতার জন্য কলঙ্ক বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। খবর এএফপি। সংবাদ সম্মেলনে তিনি অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য বেইজিং এর পক্ষ থেকে আহ্বান জানান। ওয়াং ই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, এটি মানবজাতির জন্য একটি ট্র্যাজেডি এবং এই ২১ শতকে সভ্যতার জন্য একটি কলঙ্ক। অঞ্চলটিতে এই মানবিক বিপর্যয় বন্ধ করা যাচ্ছে না। আরো বলেন, কোনো কারণই সংঘাতের ধারাবাহিকতাকে এবং কোনো অজুহাতই এত বেশি নিহতের সংখ্যাকে ন্যায্যতা দিতে পারে না। ওয়াং ই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় অবশ্যই জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে গাজায় মানবিক ত্রাণ নিশ্চিতের কথা বলেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পূর্ণ জাতিসংঘের সদস্যপদ সমর্থন করে। গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড যে দীর্ঘকাল ধরে দখল করে আছে তা আর উপেক্ষা করা যাবে না। গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং।